আকাশে ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। হাসিনাকে দেশ ছাড়া করার পর থেকে অশান্তি যেন বাসা বেঁধেছে পদ্মার পারে। অস্থিরতার মধ্যে এবার জাতিগত হিংসার ঘটনা সংঘটিত হলো বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত রাঙামাটিতে। গণপিটুনিতে একজনের মৃত্যুকে ঘিরে হিংসা ছড়িয়ে পড়ল খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি জেলাতে। পাহাড়ি বাঙালি সংঘর্ষে দুদিনে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর পর হিংসার আগুনে রীতিমতো ঘি পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান সহ তিন জেলায় জারি 144 ধারা। প্রাণের ভয়ে পার্বত্য চট্টগ্রাম ছাড়ছেন হাজার হাজার মানুষ। ভিড় জমাতে শুরু হয়েছে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম সীমান্তেও। অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না পড়শি দেশ বাংলাদেশের। এবার পাহাড়ি বাঙালি সংঘর্ষে উত্তপ্ত পদ্মার পার। গত বুধবার গণপিটুনিতে একজনের মৃত্যুকে ঘিরে জাতিগত হিংসার সূত্রপাত ঘটে বাংলাদেশে। পরবর্তী দুদিনে দুই জনগোষ্ঠীর সংঘর্ষে আরো অন্তত চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানে। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বান্দরবান জেলা সহ পড়শি জেলাতে। যে কোনো মুহূর্তে তা ভয়াবহ দাঙ্গার চেহারা নিতে পারে বলেই জানিয়ে দিল আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। পরিস্থিতি মোকাবেলায় তিন জেলাতে জারি করা হয়েছে 144 ধারা। সূত্রে খবর, প্রাণের ভয়ে হাজার হাজার মানুষ পার্বত্য চট্টগ্রাম ছাড়ছেন, অনেকেই ভারতের ত্রিপুরা এবং মিজোরাম সীমান্তে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার সেখানে বর্তমানে রয়েছে এবং তা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছে। সব ঠিক থাকলে আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামে যাওয়ার খবর রয়েছে। যদিও স্থানীয়দের একাংশের বক্তব্য যে পাহাড়ি বাঙালি সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন এবং সরকারি আসল সংখ্যাটা চেপে যাচ্ছে। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ যে খাগড়াছড়ি সদর শহরে গত বুধবার মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে 30 বছর বয়সী মোহাম্মদ মামুন নামে এক বাঙালি যুবকের মৃত্যু হয়েছিল। আর এই ঘটনার রেশ ধরেই জাতিগত হিংসার পরিবেশ তৈরি হয়। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় বাঙালিদের পাল্টা হামলা। রাতভর বাঙালি পাহাড়ি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, চলে গোলাগুলিও। তাতে তিন পাহাড়ি নিহত হলে শুক্রবার হিংসা ছড়ায় পার্শ্ববর্তী রাঙামাটি জেলাতেও। সেখানেও সংঘর্ষে একজনের মৃত্যু হয়। দুই জেলায় মোট পাঁচজনের মৃত্যুর সঙ্গে উভয় পক্ষের অন্তত 70 জন মানুষ আহত হয়েছেন বলে খবর রয়েছে। খাগড়াছড়ির সংঘর্ষে নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ, তবে রাঙামাটিতে নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তাদের মৃতদেহ স্থানীয় জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে শুধু রাঙামাটিতেই পাহাড়ি বাঙালির সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 53 জন। সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে পাশের বান্দরবান জেলাতেও। সেখানে খাগড়াছড়ির অশান্তি সংঘর্ষ শুক্রবার সকাল থেকেই রাঙামাটির সদর শহরে ছড়াতে থাকে। থমথমে পরিস্থিতির মধ্যে দুপক্ষ মিছিল বার করলে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের দপ্তর সহ বনরূপা, দক্ষিণ কালিমপুর, বিজন সরণী, উত্তর কালিমপুর হাসপাতাল এলাকা সহ একাধিক এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান। সাংবাদিকদের গাড়ি সহ শতাধিক যানবাহনেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। রাঙামাটি জেলা মহিলা বিষয়ক দপ্তরে হামলা চালানো হয়। গতকাল শুক্রবারও রাঙামাটি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়িদের একটি মিছিল ইট পাটকেল ছোড়া হয়েছে। আর এই অভিযোগে বাঙালিদের উপর বাঙালিদের বেশ কিছু দোকানে হামলাও চলেছে। পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে এদিন সকালে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে নানা সংগঠন। খাগড়াছড়ির এক পাহাড়ি নেতার কথায় যে অধিকার আদায় কথা বললেই আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়, বাংলাদেশে এটা একটা অদ্ভুত ব্যাপার, তবে আঘাত এলে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি ছুঁড়ে দেওয়া হয়েছে। এক কথায় এবারে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। এবার পাহাড়ি বাঙালি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।